সরকারি নিয়ম অনুসারে আপনি আপনার বাড়িতে কত টাকা ক্যাশ রাখতে পারবেন জানেন? কত টাকা লেনদেন করলে ব্যাংক ম্যানেজার আপনার কাছ থেকে প্যান কার্ড চেয়ে বসবে? এবং কোনো কিছু কেনার জন্য কত টাকা ম্যাক্সিমাম ক্যাশ আপনি ব্যবহার করতে পারবেন জানবো আজকের এই ছোট্ট ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। নোট বাতিলের পর থেকে দেশের মানুষ অনেকটাই সতর্ক হয়েছে বাড়িতে ক্যাশ রাখার বিষয়ে। তবে জানেন কি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হিসেব অনুযায়ী বাড়িতে ঠিক কত টাকা ক্যাশ রাখা যেতে পারে? ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে জানা গিয়েছে, বাড়িতে আপনি যত টাকা ইচ্ছে ক্যাশ রাখতে পারবেন, আপনার ইচ্ছে মতো যত টাকা ইচ্ছে আপনি বাড়িতে রাখতে পারবেন। তবে কোনো সরকারি এজেন্সির হাতে পড়লে দেখাতে হবে সেই টাকার আয়ের সোর্স এবং ভ্যালিড ডকুমেন্টস। ভ্যালিড ডকুমেন্টস এবং আয়ের সোর্স না থাকলে গুনতে হতে পারে আপনাকে মোটা টাকা পেনাল্টি এবং শাস্তিও হতে পারে আপনার। ধরুন আপনি আপনার বাড়িতে অনেক টাকা ক্যাশ রেখেছেন, কোনোভাবে সেই ট্যাক্স কোনো সরকারি এজেন্সি বুঝতে পেরে গেছে এবং চলে এসছে আপনার বাড়িতে ইনকোয়ারি করার জন্য। সার্চ করে দেখলো আপনার বাড়িতে অনেকগুলি ক্যাশ টাকা পাওয়া গেছে। সেই টাকার যদি ভ্যালিড ডকুমেন্ট এবং আয়ের সোর্স আপনি না দিতে পারেন, যত টাকা আপনার বাড়িতে থাকবে সেই টাকার 37% পেনাল্টি আপনাকে দিতে হবে এবং এর পাশাপাশি আপনার বড় সড়ো শাস্তিও হতে পারে। পরের কোশ্চিনটা ছিল, কত টাকা লেনদেন করলে ব্যাংকে আপনাকে প্যান কার্ড দিতে হতে পারে? ব্যাংকে 50,000 টাকার বেশি যদি একদিনে আপনি লেনদেন করেন তবে আপনাকে প্যান কার্ড দিতে হতে পারে, এবং 2,00,000 টাকা দিয়ে যদি কোনো কিছু আপনি কিনতে যান তবে আপনাকে প্যান কার্ড অবশ্যই দিতে হবে। 2,00,000 টাকার বেশি ক্যাশ টাকা দিয়ে আপনি কোনো কিছু কিনতে পারবেন না, তার জন্য সরকারের কড়া নির্দেশ দেওয়া আছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।